আজকে আমরা সাতপুরা রেঞ্জ নিয়ে আলোচনা করব। সাতপুরা শব্দটি দুটি সাংস্কৃতিক শব্দের সমন্বয়ে গঠিত, সাত এবং পুরা। সাত মানে হলো সেভেন বা সাত এবং পুরা মানে হলো মাউন্টেন। অর্থাৎ সাতপুরা রেঞ্জের অর্থ হলো সিরিজ অব সেভেন মাউন্টেন্স। দেবনাগরী ভাষায় সাতপুরা এর অর্থ হলো হান্ড্রেড মাউন্টেন্স। সাতপুরা রেঞ্জটি একটি ব্লক মাউন্টেন যার উত্তরে রয়েছে নর্মদা রিভার এবং দক্ষিণে রয়েছে তাপি রিভার। রাজপিপলা হিল থেকে শুরু করে মৈকাল রেঞ্জ পর্যন্ত সাতপুরা রেঞ্জটি প্রায় 900 কিলোমিটার লম্বা। মৈকাল রেঞ্জ, মহাদেব হিলস এবং রাজপিপলা হিলস এই তিনটি হলো সাতপুরা রেঞ্জের প্রধান হিলস। ধূপগড় হলো সাতপুরা রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ, যেটি মহাদেব হিলে অবস্থিত, যার উচ্চতা হলো 1350 মিটার। পাঁচমাহারি হিল স্টেশনটি এই ধূপগড় শৃঙ্গের নিকটেই অবস্থিত, যাকে বলা হয় দ্য কুইন অফ সাতপুরা রেঞ্জ। মৈকাল রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হলো অমরকণ্টক, যেখান থেকে দুটি নদীর উৎপত্তি হয়েছে, একটি হলো সোন এবং অপরটি হলো নর্মদা।